আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহিকাত আলহামদুলিল্লাহ রবিল ওবতুল ওসলি ওসলিম আল আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা পেন ভিশন টিভি কর্তৃক আয়োজিত মাহের রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রমাদানের তিরিশ আসনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা এই রমাদানের তিরিশ আসনে আমরা রমাদান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে থাকি আজকেও তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি আসন জেনে নেই কোরআন সুন্নার আলোকে প্রকৃত সফলতা কোনটি আর ব্যর্থতা কাকে বলে আল্লাহ সুবাহন তালা কোরআনিকারিম এরসাদ করছেন বিসমিল্লা রহমান রহিম ওনুআ প্রসিদ্ধ একটি সুরা তেলাওয়াত করেছি এই সুরায় আল্লাহ তালা এরসাদ করলেন যুগের কসম আসরের শপথ সকল মানুষ চরম ব্যর্থতা ও ক্ষতির মধ্যে নিমজ্জিত ওই লোকগুলো বাদে যারা চারটা গুণে গুণান্বিত হয় ইদিন আমানু ও সলেহাত অতিল হক অতওয়া সবিল সব যারা ইমান আনে সৎকর্ম পরায়ণ হয় একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয় একজন আরেকজনকে হকের উপদেশ দেয় তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবাহন এখানে ব্যর্থতা এবং সফলতা সুন্দর করে চিত্রিত করেছেন আল্লাহ সুবাহন তালা সফলতা এবং ব্যর্থতার দিকে ইঙ্গিত করে সুরা হাসরের মধ্যে আসা করছেন লাইস্তাউই আসহাবুল্নারি আসহাবুল জান্না যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কশ্চিন কালেও সমান হতে পারে না আসহাবুল জান্নাতি হমুলফা ইজন যারা জান্নাতি তারাই সফল কাম তাহলে এখানে আল্লাহ সুবাহা বলে দিলেন যারা জাহান্নামি তারা কিন্তু ব্যর্থ অতএব সফলতা ও ব্যর্থতার যেই মাপকাঠিটি আমাদেরকে ধরে নিতে হবে দুনিয়াতে আমরা বিভিন্ন রকম মাপকাঠি দাঁড় করিয়েছি এগুলো নয় আল্লাহ সব তাআলা যেই মাপকাঠি আমাদেরকে দিয়েছেন তার আলোকে এই দুনিয়া নশ্বর পৃথিবী এখানে আমাদের থাকার উপায় নেই চলেই যেতে হবে অতএব যিনি এই পৃথিবীকেই মৃত্যু পূর্ববর্তী জীবনের জন্য বাড়ি করলেন গাড়ি করলেন সব কিছুই করলেন মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে ভাবলেন না কিছুই করলেন না যখন তার দুটো চোখ বন্ধ হয়ে যাবে যখন সে জাহান্নাম সামনে দেখতে পাবে যখন সে দেখবে সর্পগুলো বিচ্ছুগুলু জাহান্নামের আগুন নরকের লেহান অগ্নিশিখা তখন তার যে আফসোস হবে মনে যে কষ্টটা হবে ব্যর্থতা কিন্তু এখান থেকেই শুরু অতএব একজন মানুষের প্রকৃত সফলতা হলো সে যদি ইমান নিয়ে দুনিয়া থেকে পারি জমাতে পারে ইমান নিয়ে সফলকাম আর যে ব্যক্তি দুনিয়াতে অনেক কিছুই করলো সব কিছুই করলো দুনিয়ার বুৎপত্তি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি প্রসিদ্ধি নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি জমিদারি সবই করলো একটাও সফলতার মাপকাঠি নয় কারণ এই সবগুলোই শেষ হয়ে যাবে মানুষের সামনে দুটো জিনিস একটি হলো তার দুনিয়া একটি হলো তার আখেরাত এখন যদি মানুষ তার দুনিয়াকে পুরোপুরি মানে লম্বা করতে চায় আখেরাত তো তার খাটো হয়েই যাবে নবীজ সাল্লাহ সাল্লামের জন্য সফলতা এবং ব্যর্থতার মূল নীতি সামনে এনে তিনি আমাদেরকে পরামর্শ দিলেন মান কদ্দামা দুনিয়া হওয়া দরবি আখেরাতই যে তার দুনিয়াকে প্রাধান্য দেবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে আর যে ব্যক্তি তার আখেরাতকে প্রাধান্য দেবে তার দুনিয়া একটু ক্ষতিগ্রস্ত হবে তাহলে এখন আমরা কোনটা করবো নবীজি বললেন আলা মা কা এই দুটোর মধ্যে যেটা স্থায়ী সেটিকে ক্ষণস্থায়ীর উপরে তোমরা প্রাধান্য দাও অতএব দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার যে জীবন এটিকে আল্লাহ ওয়া তারা জীবন বলেননি ওয়া তাআলা কোরআনে বলেছেন অমাহাদ হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়া ওয়ালাইব এই দুনিয়ার জীবনটা খেলতামসা সামগ্রী আর কিছুই নয় ও ইন্না দারল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আর আখরাতের যে জীবন সেটি হলো প্রকৃত জীবন অতএব ওই জীবনে কেউ যদি ব্যর্থ হয় অনন্তকাল যদি জাহান্নামে নামে জ্বলতে হয় তাহলে তার দুনিয়ার সুনাম সুখ্যাতি তার অ্যাচিভমেন্ট এগুলোতে বিন্দুমাত্র লাভ হলো না নিঃসন্দেহে ব্যর্থ অনেকে সম্পদ কামাই করে আর মনে করে এই সম্পদ হয়তো তাকে দীর্ঘস্থায়ী করবে এর মধ্যে মানে অনেক বড় সফলতা আছে দুনিয়াতে চলার জন্য তো আমাদের একটু লাগবে এটি ছাড়া হয় না জন্য একটি সহজ উপমা দিয়ে থাকেন যে পানি ছাড়া নৌকা চলে না তবে সেই পানিটা নৌকার নিচেই থাকতে হবে নৌকার ভিতরে যত বেশি পানি ঢুকবে নৌকাটা ততই ধ্বংস হওয়ার বেশি উপক্রম হবে অতএব দুনিয়াতে আমাকে আপনাকে চলতে গেলে একটু বাড়ি গাড়ি একটু সম্পদ তো লাগেই কিন্তু সেই দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায় ব্যর্থতা ছাড়া দুনিয়াতে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এই জন্য যারা মাল সম্পদ প্রচুর অর্জন করে মনে করে যে এই মাল সম্পদের মধ্যে অনেক কল্যাণ শুধু টাকা আর টাকা গণনা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাদের কথা কোরআনে কীভাবে তুলে ধরলেন সুরাহ হমাজার মধ্যে আল্লাদি জামা আ মালান ও আদাদা ইহসবু আনা মালাহু আখলাদা যে মাল সম্পদ জমা করে আর গুনতে থাকে আর মনে করে এই মাল সম্পদের কারণে হয়তো তার অনেক কিছুই হয়ে যাবে আল্লাহ বললেন কাল্লা কশিন কালাইম নাফিল হতমা অচিরিয়ে তাকে জাহান্নামে নামে হতামায় নিক্ষেপ করা হবে অতএব সম্মানিত বাহিরা আমাদেরকে আখেরাত কেন্দ্রিক কিছু কাজ করতে হবে মানুষগুলোকে আল্লাহ সুবাহ দুনিয়াতে পাঠিয়ে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন এইখান থেকে একদল মানুষ তারা ফেরেশতাদের চেয়ে অনেক উপরে উঠে যাবে সৃষ্টির সেরা হবে দুটো শর্তে সুরা বাইনার মাল্লাহ সুমাহন তালা বললেন ইন্না দিনা আমিল উলাই কাহুম খাইরুল বাড়িয়া যারা যারা আনে এবং সৎকর্ম পরায়ণ হয় আমলে সালেহা এটা একটা লম্বা প্রসেসের নাম এই দুটো কাজ যারা করে তারা হলো সৃষ্টির সারা ফেরেশতাদের চেয়ে উত্তম আর যারা এই দুটোকে বাদ দেয় ইনালা দিনা কফর উমিন আহল ই না মুশ্রিকিনা ফিনা রিজাহান্নামা খাল দিনা ফিহা উলাইকুম সারুল বার যারা কুফুরি আর শিরিক নিয়ে দুনিয়া থেকে চলে যায় সারা জীবন জাহার নামে যারা থাকবে সাররুল বাড়িয়া তারা সৃষ্টির একদম সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কেমতের দিন যখন একজন মানুষ দেখবে যে বিচার কাজের পরে সকল প্রাণীগুলোকে মাটি করে দেওয়া হলো তখন আফসোস করে বলবে যে আমিও যদি এই প্রাণীর মতো হয়ে যেতাম অর্থাৎ আমি যদি এত ক্ষমতাধর না হয়ে আমি যদি একটা প্রাণী হয়ে জন্মাতাম কুকুর শুকর হতাম তাহলে দুনিয়াতে মানুষ ছিচি করত আজকের দিন মাটি হয়ে যেতাম জাহার নামে যেতে হতো না আজকের দিনে প্রমাণিত হচ্ছে আমার মতো সেই ক্ষমতাধর দাপটওয়ালা যে নিজের জীবনকে গঠন করতে পারিনি ইমানকে প্রত্যাখ্যান করেছি নেক আমল করে নিয়ে মানুষের উপর জুলুম করেছি দাম্ভিকতা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে তো সেই লেলিহান অগ্নিশিখা যাহার নামে যেতে হচ্ছে অতএব আমি কুকুরের চেয়েও অধম কারণ কুকুর তো যাহার নামে যাচ্ছে না এই কথাটা আপনি পাবেন সুরা নাবা তিরিশ পারার প্রথম সুরার লাস্ট আয়াতে ইয়ন্দর মর ওমা লাইতানি কুন্ত তোরাবা অতএব সম্মানিত ভাইরা আমাকে আপনাকে বুঝতেই হবে সফলতা ইমানের মধ্যে সফলতা নেক আমলের মধ্যে এর জন্য আল্লাহ সুমাহন তালা বলছেন কদ আফলাহল মিনুন মুমিন্দা সফল কাম এরপর আল্লাহন তালা কতগুলো শর্ত জুড়ে দিয়েছেন সুরা বাকারা সুরুত আল্লাহ আলিফ লাম মিম এরপর আল্লাহ দিন ইউনুন আবিলঘ্লা দিন আয়ু মিনু জি জিন পঞ্চম থেকে বললেন উলাই কা আলাহুদাম রব্বিহী ওউলাই কমল মফলি হন যারা এই গুণাগুণগুলো অর্জন করবে তারাই হেদায়তের উপরে আর তারাই হল সফল কাম অতএব সফলতার মানদণ্ড একজন মানুষ যদি জাহান নামের আজাব থেকে নিষ্কৃতি পেয়ে যায় দুনিয়ার জীবন আপনি যত বেশি খান দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আর যতই না খেয়ে থাকেন না কেন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে অতএব দুনিয়াতে কে কত কামাই করলো কত অর্জন করলো বাড়ি কত সুন্দর এটি সফলতার মাপকাঠি নয় সফলতার মাপকাঠি মধ্যে দুটো জিনিস সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটির নাম ইমান আরেকটির নাম আমল সালেহ আল্লাহ সুবাহন তালা মাহের রমাদানে আমাদেরকে আমাদের ইমানটাকে নবায়ন করার নেক আমল আমল সালেহ বাড়ানোর তৌফিকা আনায়াত করুন জীবন যেন সফল হয় সেই জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে তৌফিকা আনায়াত করুন ব্যর্থতা মুক্ত করুন সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা এবং আল্লাহ সুবাহন তালা সবাইকে যেন সফলতা দান করেন এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আলা ববরাকাত